একেবারে টানা বডি, প্রত্যেকটা গ্লাস 100% অরিজিনাল গ্লাস। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা আবারও চলে আসলাম এই মুহূর্তে মদিনা কার কালেকশন থেকে। চমৎকার একটা আজকের ভিডিওতে আমরা একটা এক্সিও গাড়ি দেখব, দেখতে পাচ্ছেন সিলভার কালার। ওকে, সামনে আছে মদিনা কার কালেকশন ওনার আমাদের নাসিম ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কি অবস্থা ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত। ভাজার সিট চলে গেল, আল্লাহর রহমতটা চলে গেছে, এখন গরম চলে আসছে, চলে যাচ্ছে, বসন্তকাল শুরু হবে। জি, চলুন আমরা তাহলে গাড়িটা দেখি ভাই। এটা হচ্ছে টাটা করলা এক্সিও এক্স এডিশন, এটা মডেল হচ্ছে 2010, রেজিস্ট্রেশন হচ্ছে 2015-তে। আর দেখতে পাচ্ছেন সামনের লাইটগুলো একেবারে গাড়ির সাথে অরিজিনাল, যে হেডলাইট সে হেডলাইট গ্রিন সিলেকশন হেডলাইট, সাথে ফগ লাইট দেওয়া আছে, সুন্দর একটি গাড়ির সাথে অরিজিনাল যে গ্রিল বাম্পার সেই গ্রিল বাম্পারটি দেওয়া আছে। নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ সিরিয়াল। এই পাশে লাইট দেখেন, এটা কিন্তু একদম অরিজিনাল হেডলাইট, সাথে ফগ লাইট দেওয়া আছে। এছাড়া গাড়ির সামনে পিছে সাইডে যতগুলো গ্লাস দেওয়া আছে ভাইয়া, প্রত্যেকটা গ্লাস 100% অরিজিনাল গ্লাস, টয়োটার লোগো সহকারে। এখানে স্টিকার, এখানে স্টিকার দেওয়া আছে। এছাড়া গাড়ির রিং টায়ারগুলো দেখতে পাচ্ছে, চারটা টায়ার কিন্তু অলমোস্ট নতুন, রিংগুলো হচ্ছে গাড়ির সাথে অ্যালয় রিং। এছাড়া সাথে যে রেঞ্চগুলো দেখতে পাচ্ছেন সাইডের, প্রত্যেকটা রেঞ্চের কিন্তু একেবারে 100% অরিজিনাল রেঞ্চের, গাড়ির সাথে জেনুইন যে রেঞ্চের সেই রেঞ্চগুলো আছে। প্রত্যেকটা গ্লাসে টয়োটার লোগো দেওয়া আছে, প্রতিটা গ্লাসে মশাল্লা একদম অরিজিনাল টয়োটার লোগো দেওয়া আছে। আর গাড়ির ভিতরটা একটু দেখাই, দেখেন ভিতরটা খুবই চমৎকার মশাল্লা, অনেক সুন্দর একটি গাড়ি। এসি সফট টাচ অপটিক্যাল মিটার, ভিতরটা হচ্ছে অ্যাশ ইন্টেরিয়ার, খুব সুন্দর একটি গাড়ি, সিএনজি করা। দেখেন প্রত্যেকটা ডোর একেবারে ফ্রেশ অবস্থা আছে ভাইয়া। পিছনে লাগবে দেখতে পাচ্ছেন একেবারে গায়ের সাথে অরিজিনাল ব্যাকলাইট, এলইডি লাইট, পিছনে গ্লাস একেবারে গায়ের সাথে জেনুইন যে গ্লাস সেই গ্লাসগুলো আছে। এখানে এখানে এক্সিওর লোগো দেওয়া আছে, এখানে টাটা মনোগ্রাফ দেওয়া আছে, এখানে এক্স লোগোটা দেওয়া আছে মাশাল্লাহ। নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ 20 সিরিয়াল। সামনে পিছনে সেফটি বাম্পার দেওয়া আছে। আমি একটু ব্যাকগুলো ভিতরে দেখাই, এই দেখেন পিছনটা খুবই সুন্দর মাশাল্লাহ, অনেক সুন্দর একটি গাড়ি। অকটেন ড্রাইভ, হ্যাঁ, আর এটা অকটেন ড্রাইভ ভাইয়া, এই দেখেন তেলের গাড়ি, এই দেখেন একেবারে তেলের গাড়ি, খুব সুন্দর একটি গাড়ি। প্রত্যেকটা জয়েন্টগুলো দেখেন একেবারে সিল করা আছে, জাপানি সিলে দেখেন প্রত্যেকটা জয়েন্টে সিল দেওয়া আছে। ব্যাগগুলোর ভিতরে দেখেন মাশাল্লাহ, কোথাও 1 ইঞ্চি কোথাও কোনো খোলা কাটা পাবে না ইনশাল্লাহ, একেবারে ফ্রেশ অবস্থা আছে গাড়ি, কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই। সামনে পিছে সাইডে যতগুলো গ্লাস দেখতে পাচ্ছেন সবগুলো গ্লাস 100% অরিজিনাল গ্লাস। এই পাশে বডিটা দেখেন একেবারে টানা বডি, ডোরগুলো দেখাই, এই দেখেন প্রত্যেকটা ডোর একেবারে ফুললি ফ্রেশ অবস্থা আছে মাশাল্লাহ, অনেক সুন্দর একটি গাড়ি ভাইয়া। সামনের ডোরটা দেখেন, এই দেখেন প্রত্যেকটা ডোর মাশাল্লাহ অনেক সুন্দর এবং অনেক ফ্রেশ অবস্থা আছে। দেখেন এই যে এগুলো দেখেন, এই যে ড্যাশবোর্ডগুলো, অনেকে কিন্তু বলে যে ড্যাশবোর্ডগুলো কিন্তু নষ্ট হয়ে যায়, ফাইটা যায়, তাই আলহামদুলিল্লাহ দেখেন একদম অরিজিনাল ড্যাশবোর্ডটি আছে, এখানে কোথাও কোনো চেঞ্জ করা হয়নি, একেবারে অরিজিনাল ড্যাশবোর্ডটি আছে। ভিতরে সেলিংগুলো দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর, দেখেন ভিতরটা দেখেন পুরোটাই একেবারে ফুললি ফ্রেশ অবস্থা আছে মাশাল্লাহ, অনেক সুন্দর মাশাল্লাহ। এসি সফট টাচ, হ্যাঁ, স্টারিংটা দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ অবস্থা আছে স্টারিংগুলো, খুব সুন্দর একটি গাড়ি ভাইয়া। টয়োটা এক্সিও 10-এর মডেল, 15-তে রেজিস্ট্রেশন। আর এটা হচ্ছে তেলের গাড়ি, চলুন ইঞ্জিনটা একটু দেখাই। ওকে, হচ্ছে গাড়ির ইঞ্জিন, দেখেন আমরা কিন্তু এখনও ওয়াশও করি না ইঞ্জিন, যেভাবে নিয়ে আসছি ঠিক সেভাবে দেখাচ্ছি। দেখেন একটু ময়লা টোলা আছে ইঞ্জিনটা, যে ভিতরে কালারগুলো দেখেন একদম অরিজিনাল কালারগুলো আছে, দেখেন সামনে মার্সেলগুলো প্রত্যেকটা লাইট অরিজিনাল লাইট, যে সামনে মার্সেল দেখেন কোথাও একটা হাতের বাড়ি পাবেন না, যে বড় ভিতরে দেখেন মশাল্লা একদম অরিজিনাল কালার, এগুলো এগুলো কোনো রং হয়নি কিন্তু। এটার মডেল আর রেজিস্ট্রেশন এটা আবার একটু বলুন। হ্যাঁ, এটা মডেল হচ্ছে ভাইয়া 2010-এর মডেল, 15-তে রেজিস্ট্রেশন, সিলভার কালার, টয়োটা করলা এক্সিও এক্স এডিশন। প্রাইস চাচ্ছিলেন কত? এটা আমাদের আস্কিং হচ্ছে ভাইয়া 15,95,000 টাকা আস্কিং প্রাইস, সামান্য কিছু নেগোসিয়েট করা যাবে, খুব বেশি না, সামান্য কিছু নেগোসিয়েট করা যাবে ইনশাআল্লাহ। লোকেশনটা একটু বলে দেন। আমাদের লোকেশন হচ্ছে মোহাম্মদপুর বেরিবাদ, 4 রাস্তার মোড়, চৌরাস্তা থেকে 10 গজ, গাবতলি দিকে আগালে হাতে ডান পাশে মদিনা কার কালেকশন। যারা গাবতলি দিয়ে আসবেন বেরিবাদ 4 রাস্তা মোড়ের 10 গজ আগে হাতে বাম পাশে মদিনা কার কালেকশন সাইনবোর্ডটি পেয়ে যাবেন। সবচেয়ে সহজ উপায় হচ্ছে গুগল ম্যাপে মদিনা কার কালেকশন লিখে সার্চ দিলে সরাসরি পেয়ে যাবেন, আমাদের লোকেশন পেয়ে যাবেন আমাকে ইনশাআল্লাহ। ফোন নাম্বার হচ্ছে 01711-58-6762, পাশাপাশি একটা নাম্বার 01971-222-570,
দুটো নম্বরে হোয়াটসঅ্যাপের মধ্যে আছে, চাইলে হোয়াটসঅ্যাপে মধ্যে ফোন দিতে পারবেন। ওকে নাসিম ভাই, অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো আমরা ভিডিওটি এখানেই শেষ করবো, ইনশাল্লাহ দেখা হবে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।